मिसकलে চাকরি মিসকলের ভণ্ড বাবা সুনীল দেউধর 2018 সালের বিধানসভা নির্বাচনের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বিজেপি ত্রিপুরা রাজ্যে জোরদার ক্ষমতা এসেছিল বামপন্থী থেকে হারিয়ে তীব্র খোঁচা দিয়েছেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক প্রাক্তন প্রদেশ সভাপতি সুদীপ রায় বর্মণ তিনি বলেন বিজেপির মিথ্যা প্রতিশ্রুতি আর ভণ্ডগিরি ভণ্ড বাবা ছাড়ার ওর কোন উপায় নেই 2023 এর বিধানসভা নির্বাচনে আপনারা ভণ্ড বাবাকে রুখে দাঁড়াবেন উনি গ্রামে ঢুকতে পারবেন না ত্রিপুরা রাজ্যে ফের আরো একবার খোঁচা দিয়েছেন প্রাক্তন বিধায়ক সুদীপ রায় বর্মণ মিসকলে চাকরি এখনো অবধি সুনীল দেউধর পূর্ণ করতে পারেননি এবার মিসকল ভণ্ড বাবা কি দল ছাড়ছে বিজেপি তো ত্রিপুরা রাজ্যে 23 এর ভোটে আর ক্ষমতায় আসতে পারবে না এবার মিসকলে আরো একবার চাকরির প্রতিশ্রুতি মিলবে না তো এবার মিসকল বাবা আরো বিপাকে পড়লো বলে রাজনৈতিক মহল মনে করছে।